জাতীয় পার্টির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক বেসরকারি সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই'এর প্রতিনিধি দল। বিকেলে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ব্রিফিংয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু জানান, দেশের রাজনীতি ও নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। আন্দোলনের পর বাংলাদেশের সার্বিক পরিস্থিতি জানতে চান তারা। পরবর্তী নির্বাচন কিভাবে হবে এবং জাতীয় পার্টির রাজনৈতিক অবস্থান ও দলের নেতৃত্বে কোনো পরিবর্তন আসবে কিনা তাও জানতে চায় আইআরআই'এর প্রতিনিধি দল। চুন্নু জানান, তাদেরকে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতির কথা জানিয়েছে জাতীয় পার্টি। প্রয়োজনীয় সকল সংস্কার শেষে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বানও জানায় দলটি। ছাত্র গণ অভ্যুত্থান সম্পর্কে বা অভ্যুত্থানের পরে বিভিন্ন বিষয়ে রাজনৈতিক বর্তমান পরিস্থিতি কি, ইন্টারিম গভর্নমেন্ট সম্পর্কে বিভিন্ন সংস্কার বিষয়ে, নির্বাচনের বিষয়ে, এই সমস্ত বিষয়ে আমাদের কি মতামত এবং দেশের কি অবস্থা, এই সমস্ত সার্বিক বিষয়ে তারা জানতে চান।